ভবিষ্যতের কথায়, জন্মদিনে গিয়েছিলাম, কি অবস্থা এখন? আমি তো দেখলাম সাইরা শাহালিমও নমিনেশনের পর গেল। হ্যাঁ, তখন অবস্থাটা ভালো খারাপের মাঝখানে ছিল। চোখে তো আছে, চোখে তো চোখে দেখতে পায় না এখন, কানটা ঠিক আছে, কানে শুনতে পায়, কানে শুনে রেসপন্সটা করে, চোখে পড়তে পারে না, চোখটা ঠিক আছে, চোখে পড়তে পারে না, দেখে তো বোঝা যাবে না, চোখে পড়তে পারে না, ব্লাইন্ড তো না, রেটিনার প্রবলেমটা ছিল, রেটিনার ডিট্যাচমেন্ট। একই দিনে কোনো সময় কথা বলতে পারলো, আবার কোনো সময় কথা বলতে চাইছে না, জড়িয়ে যায় না, জড়িয়ে যায় না, কথা ঠিক মতো বলে। গৌতম দাস যেরকম কথাটা একটু জড়িয়ে যায় না, গৌতমের তো নিরো, ওর তো নিরো ব্যাপার না, গৌতম একটা নিউরোলজিক্যাল। গৌতম তো প্রচারেও গেছে দেখলাম। হ্যাঁ, গৌতম একটা খুব স্যাড এই বয়সে। আপনার থেকে কত ছোট গৌতম দা? অনেক ছোট। বুদ্ধবাবুকে মিস করেন এরকম ইলেকশনগুলোতে? কি করা যাবে, মানে বুদ্ধ অ্যাক্টিভ থাকলে মুভ করতো, অ্যাক্টিভ নেই, মুভ করতে পারছে না, এটাকে মেনে নিতে হয়। এটা কি একটু একটু কি অভিমান আছে, অভিমানই একটা জায়গাও কি কাজ করেছে? অভিমান কিসের জন্য হবে, অভিমান নয়, এটা শরীরের ব্যাপার, অসুখের ব্যাপার, মানে নিঃশ্বাস নিতে পারে না, তার জন্য অক্সিজেন নিতে হয়, কথা বলতে অসুবিধা হয়, অক্সিজেন নিতে হয়। একটা সময় অফিসেও এসছে পোর্টেবল অক্সিজেনের এটা নিয়ে, সিলিন্ডারটা নিয়ে, পোর্টেবল ছোট, সেটা নিয়ে অফিসে এসছে, ওর ডেটোনেশনটা বা এটা অ্যাগ্রাভেটেড করেছে, বোধ হয় 2018 থেকে। আপনার তো 50 বছরের বেশি বাংলার রাজনীতিতে আপনি আছেন, 50 সেঞ্চুরি হয়ে গেছে, 50 বছর তো বাড়ি ছেড়ে চলে এসেছি, 50 বছর। ভবিষ্যতের কথা, জন্মদিনে গিয়েছিলাম, কি অবস্থা এখন? আমি তো দেখলাম সাইরা শাহালিমও নমিনেশনের পর গেল। হ্যাঁ, তখন অবস্থাটা ভালো খারাপের মাঝখানে ছিল। আপনি এসছেন? হ্যাঁ, সেটা মীরা বললো, মীরা বলার পর ওর ওয়াইফ, হ্যাঁ, বলার পর মাথা নাড়লো। ওনার মূল সমস্যাটা কি, চোখে এবং সিওপিডি? না, চোখে তো আছে, চোখে তো চোখে দেখতে পায় না এখন, কানটা ঠিক আছে, কানে শুনতে পায়, কানে শুনে রেসপন্সটা করে, চোখে পড়তে পারে না, চোখটা ঠিক আছে, চোখে পড়তে পারে না, দেখে তো বোঝা যাবে না, চোখে পড়তে পারে না, ব্লাইন্ড তো না, রেটিনার প্রবলেমটা ছিল, রেটিনার ডিট্যাচমেন্ট। একই দিনে কোনো সময় কথা বলতে পারলো, আবার কোনো সময় কথা বলতে চাইছে না, জড়িয়ে যায় না, জড়িয়ে যায় না, কথা ঠিক মতো বলে। গৌতম দাস যেরকম কথাটা একটু জড়িয়ে যায় না, গৌতমের তো নিরো, ওর তো নিরো ব্যাপার না, গৌতম একটা নিউরোলজিক্যাল। গৌতম দা তো প্রচারেও গেছে দেখলাম। হ্যাঁ, গৌতম একটা খুব স্যাড এই বয়সে। আপনার থেকে কত ছোট গৌতম দা? অনেক ছোট। বুদ্ধবাবুকে মিস করেন এরকম ইলেকশনগুলোতে? কি করা যাবে, মানে বুদ্ধ অ্যাক্টিভ থাকলে মুভ করতো, অ্যাক্টিভ নেই, মুভ করতে পারছে না, এটাকে মেনে নিতে হয়। এটা কি একটু একটু কি অভিমান আছে, অভিমানই একটা জায়গাও কি কাজ করেছে? অভিমান কিসের জন্য হবে, অভিমান নয়, এটা শরীরের ব্যাপার, অসুখের ব্যাপার, মানে নিঃশ্বাস নিতে পারে না, তার জন্য অক্সিজেন নিতে হয়, কথা বলতে অসুবিধা হয়, অক্সিজেন নিতে হয়। একটা সময় অফিসেও এসছে পোর্টেবল অক্সিজেনের এটা নিয়ে, সিলিন্ডারটা নিয়ে, পোর্টেবল ছোট, সেটা নিয়ে অফিসে এসছে,
ওর ডেটোরিয়েশনটা বা এটা অ্যাগ্রাভেটেড করেছে বোধ হয় 2018 থেকে। আপনার তো 50 বছরের বেশি বাংলার রাজনীতিতে আপনি আছেন, 50 সেঞ্চুরি হয়ে গেছে। 50 বছর তো বাড়ি ছেড়ে চলে এসেছে 50 বছর। ভবিষ্যতের কথা, জন্মদিনে গিয়েছিলাম, কি অবস্থা এখন? আমি তো দেখলাম সাইরা শাহালিমও নমিনেশনের পর গেল। হ্যাঁ, তখন অবস্থাটা ভালো খারাপের মাঝখানে ছিল। হ্যাঁ, সেটা মীরা বললো। মীরা বলার পর ওর ওয়াইফ বলার পর মাথা নাড়লো। ওনার মূল সমস্যাটা কি, চোখে এবং সিওপিডি? না, চোখে তো আছে, চোখে তো চোখে দেখতে পায় না এখন। কানটা ঠিক আছে, কানে শুনতে পায়, কানে শুনে রেসপন্সটা করে, চোখে পড়তে পারে না। চোখটা ঠিক আছে, চোখে পড়তে পারে না, দেখে তো বোঝা যাবে না, চোখে পড়তে পারে না, ব্লাইন্ড তো না, রেটিনার প্রবলেমটা ছিল, রেটিনার ডিট্যাচমেন্ট। একই দিনে কোনো সময় কথা বলতে পারলো, আবার কোনো সময় কথা বলতে চাইছে না, জড়িয়ে যায় না, জড়িয়ে যায় না, কথা ঠিক মতো বলে। গৌতম দাস যেরকম, কথাটা একটু জড়িয়ে যায় না। গৌতমের তো নিরো, ওর তো নিরো ব্যাপার না, গৌতমের একটা নিউরোলজিক্যাল। গৌতম দাস তো প্রচারেও গেছে দেখলাম। হ্যাঁ, গৌতমের তো খুব স্যাড এই বয়সে। আপনার থেকে কত ছোট গৌতম দাস? অনেক ছোট। বুদ্ধবাবুকে মিস করেন এরকম ইলেকশনগুলোতে? কী করা যাবে, মানে বুদ্ধ অ্যাক্টিভ থাকলে মুভ করতো, অ্যাক্টিভ নেই, মুভ করতে পারছে না, এটাকে মেনে নিতে হয়। এটা কি একটু একটু কি অভিমান আছে, অভিমানই একটা জায়গাও কি কাজ করেছে? অভিমান কিসের জন্য হবে, অভিমান নয় সব, এটা শরীরের ব্যাপার, অসুখের ব্যাপার, মানে নিঃশ্বাস নিতে পারে না, তার জন্য অক্সিজেন নিতে হয়, কথা বলতে অসুবিধা হয়, অক্সিজেন নিতে হয়। একটা সময় অফিসেও এসছে পোর্টেবল অক্সিজেন, অক্সিজেনের এটা নিয়ে, সিলিন্ডারটা নিয়ে, পোর্টেবল ছোট, সেটা নিয়ে অফিসে এসছে। ওর ডেটোরিয়েশনটা বা এটা অ্যাগ্রাভেটেড করেছে বোধ হয় 2018 থেকে। আপনার তো 50 বছরের বেশি বাংলার রাজনীতিতে আপনি আছেন, 50 সেঞ্চুরি হয়ে গেছে। 50 বছর তো বাড়ি ছেড়ে চলে এসেছে 50 বছর।